তোরা যখন বয়কট শুরু করেছিলি তখন তো বলেছিলি 3 মাসের মধ্যে মোদি এসে হাতে পায়ে ধরবে, কিন্তু এতদিনে তো কিছুই ছিঁড়তে পারলি না। তাহলে এবার যে নূতন নাটকটা শুরু করেছিস তার একটা আলটিমেটাম দে, বল কবে কি ছিঁড়ে দেখাবি, নইলে তো তোর বড় বড় কথা শুনে তোর ফলোয়াররা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে। বড় বড় কথা শুনতে শুনতে 10 মাস পার হয়ে গেল আর তোদের সেই গর্জনই শুনছি, কাজের কাজ কিছুই দেখছি না। এবার অন্তত একটা আলটিমেটাম দে যে কবে কদিনের মধ্যে কি করতে চলেছিস সেটা বল, নয়তো এই ড্রামার শেষ সময় এসে গেছে। এবার যদি সময় মতো কাজ না দেখাস তোদের বড় বড় বাক্য নিয়ে সোজা বাড়ি চলে যাবি। আচ্ছা, এক শত্রু কি আর এক শত্রুর ভালো চায়? কোনোদিন তো চায় না, তাই না? তাহলে এতদিন ধরে গলা ফাটিয়ে চিৎকার করে করে সারা দুনিয়াকে শুনিয়ে আসলেন যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু, তাহলে শত্রু তো শত্রুর মতোই কাজ করবে, সেটা বুঝতে এত দেরি লাগলো? নদীর বাঁধ খুলে দিয়ে আপনাদের ভীষণ বিপদে ফেলবে না তো কি করবে? শত্রু তো আর ফুলের মালা নিয়ে গিয়ে স্বাগতম জানাবে না, তাই না? তাই যখন ভারতকে শত্রু বানিয়েই নিয়েছেন সে তো এরকম নদীর বাঁধ একটু খুলে টুলে দেবেই আপনাদেরকে বিপদে ফেলার জন্য, কিন্তু সেই শত্রুর মোকাবিলা করার জন্য কোনো ব্যবস্থা না নিয়েই লড়তে নেমে পড়েছেন। এত মূর্খতার পরিচয় দিচ্ছেন আপনারা। যদি ভারত বন্ধু হতো তাহলে একটা মেনে নেওয়া যেত না, কিন্তু ভারত তো শত্রু, আপনাদের তো রক্তে ঢুকে গিয়েছে, তাহলে শত্রু তো এরকম কাজ করবেই। যদি ভারত আপনাদের শত্রু হয় তাহলে তার মোকাবিলা করার জন্য কি একটাও প্ল্যান ছিল না, নাকি শুধু ভিডিও বানিয়ে মানে থাম্বনেল দিয়ে শত্রুকে হুমকি দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? পিনাকিবাবু তার ভিডিওতে বলছে যে তার পাকিস্তানি পোলাপানেরা নাকি G24 ঘন্টার ওয়েবসাইট জয় বাংলা করে হ্যাক করে দিয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে তো আবার G24 ঘন্টা তাদের ওয়েবসাইট সব ঠিকঠাক করে ফেলেছে, এখন ওয়েবসাইট দিব্যি চলছে, যান গিয়ে দেখে আসুন। তাহলে আপনার এই পোলাপান হ্যাকাররা কি সব ওই প্রাথমিক স্কুলের 1-2 ক্লাসে পড়া হ্যাকার? এ কোন নিম্নমানের হ্যাকিং! এরকম কোচি হ্যাকারদের দিয়ে যদি এমন খেলার চেষ্টা করেন তাহলে শত্রুরা তো হাসবেই। সত্যি বলতে এই ধরনের কাঁচা কাজ করে যদি নিজেরাই সন্তুষ্ট থাকেন তাহলে বিপদ কিন্তু সামনে আরও বড় বড় অপেক্ষা করছে। পিনাকিবাবু তার ভিডিওতে বলল যে প্রতিহিংসার জবাব দিতে বসে থাকবো না, দাঁত ভাঙা জবাব দিতে টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিলেন তিনি। কিন্তু ব্যাপারটা কীরকম শোনাচ্ছে আমি বলবো? এ যেন সেই মানুষ মাছ ধরতে না পেরে জলে লাথি মারে। এতদিন ধরে যত গলা ফাটালি তাতে তো ভারতকে কিছুই করতে পারলি না, বরং তোরা নিজেরাই হতাশ হয়ে আবার নতুন করে বয়কটের ডাক দিচ্ছিস। এত চিৎকার করেও ইন্ডিয়া তো দিব্যি চলছে আর তোরা আবার একটা নতুন বয়কটের খেলায় নেমে পড়লি। এবার স্পষ্ট করে বলুন তো, বয়কটার নামে এই যে নতুন দাওয়াই দিলেন এটা কি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার একটা চেষ্টা? এমন ধোকা দিয়ে নিজেকে তো আর বেশি দিন বাঁচানো যাবে না। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে আপনি মনে করেছিলেন বাংলাদেশের বাজার একেবারে খালি হয়ে যাবে, অথচ আজও বাংলাদেশের দোকানগুলোতে ভারতের পণ্য ভরে পড়ে আছে আর আপনি শুধু মুখে ফেনা তুলে দিয়েছেন। আপনার এই ডাক দেওয়ার ব্যাপারটা এতটাই খারাপ যে নিজেকে নিজেই জোকার বানিয়ে ফেলেছেন। আপনি এতদিন ধরে চিৎকার করে যাচ্ছেন আর আমরা এখানে বসে বসে শুধু হাসছি আর মজা দেখছি আপনার চিৎকার দেখে। আজ থেকে 7 মাস আগে আপনি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, সেই মহান আহ্বানের কি কোনো মহান রেজাল্ট এসেছে? একটু দেখান না স্যার, প্লিজ প্লিজ একটা খাতা কলমে দেখান না। ওই আছে, সংগ্রামের তো বিভিন্ন প্ল্যানিং দেখিয়েছিলেন মানুষকে যে আমাদের বয়কট প্ল্যানিং এইভাবে চলবে ওইভাবে চলবে, তো এই 7 মাস ধরে কি হলো বয়কটে তারও একটু রেজাল্ট তো আমরা দেখতে চাই, কারণ এখনও পর্যন্ত ভারতের পণ্য বাংলাদেশে ধুমধাম করে বিক্রি হচ্ছে। ভিডিওর থাম্বনেলে তো বিশাল বড় বড় করে লিখেছিলেন, ভারতীয় পণ্যের বাজারে হাহাকার, বয়কটে ভারতের পুচ্ছে আগুন, ইন্ডিয়ান পণ্য সারা দুনিয়ায় জয় বাংলা, এসব গালভাড়া শিরোনাম দিলেও বাস্তবের মাটিতে এর কোনো প্রতিফলন নেই। আপনার সংগ্রামের কাহিনী তো যেন একটা ধারাবাহিক নাটক। এতদিন ধরে বাম্বু আসিছে মোদির জন্য বললেন, কিন্তু সেই বাম্বুটা আসলে কোথায়? মোদিজি তো ঠিকঠাকই আছেন, বরং আপনার থাম্বনেল দেখে মনে হচ্ছে যে আপনি নিজেই নিজের বাম্বুটা খুঁজে পাচ্ছেন না।
সত্যি বলতে আপনার এই নাটকীয় সংগ্রামের কোনো ফলাফল দেশবাসী দেখল না। পুরনো সংগ্রামের কোনো রেজাল্ট না দিয়েই আপনি নতুন সংগ্রাম শুরু করে দিলেন, এটা কি আপনার বয়কট সংগ্রাম সিজন টু? আপনি যে ভারতকে বয়কট করার ডাক দিয়েছিলেন তা তো বুমেরাং হয়ে নিজের উপরেই ফিরে এসেছে। পণ্য বয়কটের নামে তো কোনো রেজাল্ট দেখতে মানে দেখা গেল না যে এতদিনে ভারতের কি ছিঁড়ে নিয়েছিস তোরা। ইন্ডিয়ান পণ্য বয়কট, টোটাল ইন্ডিয়া পণ্য বয়কট, বা এবার তো বসে বসে লিস্ট তৈরি কর তোরা, আরও লিস্ট তৈরি কর যে আর কি কি বয়কট তোরা করতে পারবি। দেখিস শেষে না আবার বয়কটের নামে তোরা নিজেদের জীবনের আনন্দটাই বয়কট করে ফেলিস। এতই যখন বয়কট করছিস তাহলে এবার বর্ডারেও তোদের কতগুলো লোক পাঠা, যেন একটাও মানুষ বাংলাদেশ থেকে এপারে না আসে। খুব তো বাঘের মতো গর্জাচ্ছিস, এবার দেখি তোদের লোকজনকে দাঁড় করাতে পারিস কিনা ওখানে। কাল থেকে যদি কেউ এপারে ঢোকার চেষ্টা করে তাহলে জুতো মেরে এমন শিক্ষা দেব যে মুখের চেহারাই বদলে যাবে এই পাকিস্তানি মার্কা বাংলাদেশিগুলোর। বয়কটের নাম করে এতদিন যা করেছিস তা দেখে তো মনে হয় ভারতের জায়গায় তোদের নিজেদের মুখটাই বয়কট করেছিস। ভিডিও শেষে পিনাকী ভট্টাচার্য সব থেকে কার্যকর একটা কথা বলেছেন, তিস্তা প্রকল্প চায়নাকে দিতে হবে। হ্যাঁ আমি একদম সহমত, অতি শীঘ্রই এই কাজটা কর, সারা ভারতবাসী তোদের এই কাজের জন্য পূর্ণ আহ্বান জানাচ্ছে। একজন ব্যক্তিও এর বিরোধিতা করবে না, 140 কোটি ভারতীয়র সমর্থন আছে। তোরা বাংলাদেশে চায়নাকে নিয়ে আয় একবার, তারপর দেখ চায়না তোদের কি হাল করে। এখন যেটুকু কাপড় গায়ে আছে সেটাও দেখবি পাকিস্তানের মতো খুলে গিয়েছে। তোদের বাপ ভিখারি পাকিস্তান, ওদেরকে দেখে শেখ যে কিভাবে চায়নাকে নিয়ে আসতে হয়। এক্ষুনি 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 সমস্ত ভারতের সাথে চুক্তি বাদ দিয়ে সব চুক্তি চায়নার সাথে কর, সারা ভারতের লোক বিশাল খুশি হবে। আরে আমরা তো চাই তোরা সীমান্তে কাঁটা তারের বদলে বড় বড় দিয়াল তুলে দে, কিন্তু আমাদের কপাল খারাপ কি জানিস, তোদের বুকে সেই হার নেই। তিস্তা প্রকল্প চায়নার কাছে দিয়ে দিলে ভারতীয়দের দুই গালে থাপ্পড় মেরে দেয়া হবে। এটা তো আপনার বক্তব্য, তাহলে আমার বক্তব্য শুনুন। একটা থাপ্পড় না, আমরা নিজেরাই নিজেদের গালে 4টে থাপ্পড় মারব যদি আপনারা চায়নাকে বাংলাদেশে এনে ফেলেন। আচ্ছা 6টা থাপ্পড় মারব, 6টা থাপ্পড় নিজের গালে নিজে মারব। চায়নাকে বাংলাদেশে নিয়ে আসুন, দয়া করে নিয়ে আসুন, আমরা তো এরকম কিছুই চাইছিলাম। আপনারা এগিয়ে আসুন, দেখি কত দূর যেতে পারেন, প্লিজ হাত জোড় করে বলছি চায়নাকে নিয়ে আসুন। আচ্ছা আর একটা প্ল্যানের কথা বলেছে পিনাকী বাবু তার ভিডিওতে, এই আজকের ভিডিওতে, চায়নাকে ডেকে এনে ভারতের চিকেন নেক করিডোরে আমাদের গলা চেপে ধরবে। বেশ আমরা তো বসে বসে অপেক্ষা করছি, দেখব তোর সেই বাপ চায়নার সাহস কেমন। আরে চায়নাকে এখানে আসতে বলিস একবার, তারা এলেই তোদের আসল মজা দেখাবো। ভারত ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কি মনে করছিস এটা সেই 1990 সালের ভারত? আরে এটা 2024 ভারত রে, এখন ঘরে ঢুকে মেরে আসার ক্ষমতা রাখে। যদি সাহস থাকে তাহলে চায়নাকে নিয়ে এসে দেখ, দেখ তৃতীয় বিশ্বযুদ্ধটা এখান থেকেই কিভাবে শুরু হচ্ছে। আমরা বড় বড় ডায়লগ দিই না ভিডিওতে, আমাদের সরকার সেই ক্ষমতা আছে কাজ করে বলে ডায়লগগুলো দিই, বুঝতে পারলি? এটা 2024 বন্ধু, ভারত এখন সিংহের মতো দাঁড়িয়ে আছে। আর কেউ আমাদের সামনে এসে দাঁড়ানোর সাহস দেখালে তাকে নিজের জায়গা দেখিয়ে দেব। আর চায়না যদি তোদের সাথেই থাকে তো প্রস্তুত থাক, আমরাও তাইওয়ানের মাটিতে পা রেখে দেখিয়ে দেব আসল শক্তি কাকে বলে আর স্ট্র্যাটাজি কাকে বলে। তোরা সবসময় বিশাল বিশাল ডায়লগ দিস, কিন্তু শোন, চিকেন নেক করিডোরের নামে তোরা যেভাবে ভয় দেখাচ্ছিস সেটা আর চলবে না। আজকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, যেদিন তোরা এই জায়গায় হাত দিবি সেদিন মনে করিস ওই চিকেন নেক করিডোরের চারপাশে একটা নতুন রাজ্যের জন্ম হয়ে গিয়েছে। তখন আর চায়নাকে ডেকে এনে বড়াই করার দরকার পড়বে না, কারণ ততক্ষণে তোরা বুঝে যাবি কার ক্ষমতা কতটা। ভিডিও শেষ করার আগে তোদের লজ্জা দিয়ে যাচ্ছি, বাপের ব্যাটা হয়ে থাকলে যদি পিঠে শিরদাঁড়া থেকে থাকে তাহলে যা বলেছিস তা কাজে করে দেখা।
কদিন আগেই বলেছিলাম যে এক বাপের বেটা হলে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে বলে দাবি করেছিস, তাদেরকে ফিরিয়ে দে। কিন্তু সেই প্রশ্নের উত্তর তো সঠিক জবাব দিতে পারলি না, উল্টো আমার উপরেই প্যাচ চালাতে শুরু করে দিলি কমেন্ট বক্সে। আচ্ছা আবার বলছি, বাপের বেটা হলে যা গিয়ে চিকেন নেক করিডোরে কিছু করে দেখিয়ে আয়। মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু কাজে দেখানোই আসল। তাই এবার তোদের কাজ প্রমাণ করে দেখা। তোরা তো যে পাকিস্তানি অবৈধ মাল, তোদের তো শুধু মুখ চলে। ওইদিকের মালগুলো যেরকম হবে, বাম হ্যা, মিসাইল হ্যা, কুচ ভি নেই হ্যাঁ, সালা ভিকারি হয়ে গিয়েছে, ওরম তোদের মুখটাও চলে। আর পাকিস্তানের অবৈধ সন্তানদের উদ্দেশ্যে বলছি, কমেন্ট বক্সটা এই যে এখন দেখ, কমেন্ট বক্সটা তোদের জন্য খোলাই রেখেছি। ইচ্ছা করলে ওটা বন্ধ করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানিস? কারণ আমি চাই তোরা এখানে এসে যত বিষ আছে সব ঢেলে দে। আমি সেই বিষগুলোকে মিশিয়ে এমন এক বিষমাখা গোলা বানাবো যা দিয়ে তোদের বিষ দাঁত ভেঙে দেবো। তাই বলছি যা, খোলা আছে, শীঘ্রই যা, সব বিষ ঢেলে দে, আমি অপেক্ষায় আছি তোদের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।